রাজার রাজপুত্র বিদ্যাশিক্ষার সম্পর্কে প্রশ্ন উপস্থাপনায় আমি মোহাম্মদ মুফতাজুল ইসলাম যে স্বয়ং চেষ্টা করে আল্লাহ তাহার সহায় হন পৃথিবীতে যাহারা বড়লোক হইয়াছেন তাহাদের জীবনী হইতে আমরা এই শিক্ষা পাইয়া থাকি বিদ্যাই হোক আর ধনই হোক স্বয়ং পরিশ্রম না করিলে কেহ তা লাভ করিতে পারে না এক রাজপুত্র এক পণ্ডিতকে বলিয়াছিল মহাশয় সাধারণ লোক পরিশ্রম করিয়া বিদ্যাশিক্ষা করিতে পারে তাহাদের পরিশ্রম করিবার অভ্যাস আছে কিন্তু আমি রাজপুত্র আমার জন্য কি কোনো সহজ উপায় করিতে পারেন না পণ্ডিত ইস হাসিয়া উত্তর করিলেন এই বিষয়ে রাজা প্রজা সবাই সমান রাজার বিদ্যাশিক্ষার স্বতন্ত্র কোনো উপায় নাই